হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা স্টার ক্যাফেতে চলে এসেছি। এখানে আমরা এখন কিছু খাবো, অবশ্যই খাওয়ার জন্য এসেছি। আমাদের সঙ্গে অবশ্যই দ্য অন অ্যান্ড অনলি রাকিব ভাই আছেন। ভাই বলে দাও ভাইয়া সবাইকে, আমার বন্ধুদেরকে, দর্শকদেরকে। মুখকে বলো, মুখ। হাই, হ্যালো। হাই, হ্যালো। হ্যাঁ, হাই হ্যালো বলেছে রাকিব ভাই। আমার আগে যত ভিডিও ছিল পাবলিশ হয়েছে এই চ্যানেলে, তাকে যতগুলো ভিডিওতে দেখা গেছে তার নাম কিন্তু আজাদ ব্রো হিসেবে আপনারা জেনেছেন, কিন্তু এখন থেকে আপনারা তাকে রাকিব ব্রো হিসেবেই জানবেন। তার নাম রাকিব চৌধুরী। সো আমি তাকে রাকিব ব্রোই বলেই ডাক। সো চলুন কিছু অর্ডার করি। আমরা একটা রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য, স্টার ক্যাফে। এটা 60 ফিট অবস্থিত। আমরা এখান থেকে একটা এইটা নিব, চিকেন আর রেগুলার বার্গার নিব দুইটা। এটা আগে একদিন আমি এখান থেকে খেয়েছিলাম, সেই জন্য আজকে আসলাম। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। সো চলুন অর্ডার করি। This is Rakib bhai. Oh sorry, Rakib na bhai, bro. So amader burger chole esche. Ma tum shuru karo. হ্যাঁ শুরু করো ভাই, ওয়েট করতেছে কখন শুরু করবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক বার্গার। না পরে খাও, এটা পরে খাও। বিসমিল্লাহ। আমাদের বাসায় আজকে মুরগি রান্না হয়েছে, সেখানে খাইলাম চিকেন বার্গার, বাসায় গিয়ে খাবো চিকেন কারি। সো এই হচ্ছে আমাদের রাকিব ভাইয়া। এখন তিনি বলবেন যে তার কাছে বার্গারটা আসলে কেমন লেগেছে। সো রাকিব ভাই বলো, বার্গারটা তোমার কাছে কেমন লেগেছে মুখে বলো, এবং এবং ব্যাখ্যা সহকারে বলো একটু প্লিজ। বন্ধুরা, আমাদের যারা বন্ধু আছে দেখতেছে, তারা তোমাকে শুনতে চায় আসলে। ব্যাখ্যাটা বলো, ব্যাখ্যা সহকারে বলো, এক কথায় বললে হবে না। না তুমি ব্যাখ্যা করো, তুমি 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 টিচার মানুষ, তুমি শিক্ষক মানুষ, তুমি তুমি ব্যাখ্যা করবা, প্রত্যেক কথার ব্যাখ্যা তুমি করবা। বলো ভাই বলো, বার্গারটা তোমার কাছে কেমন লাগছে? ভালো বলছো তাই তো? হ্যাঁ গুড, তাহলে ঠিক আছে। আমাদের রাকিব ভাইয়ের কাছে বার্গারটা ভালো লেগেছে, আমি তাকে এখানে নিয়ে আসছিলাম, বললাম যে ভাই চলো বার্গার খেয়ে আসি। যদিও সে বিল দেওয়ার জন্য অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে,
যেহেতু আমি তাকে এনেছি অবশ্যই বিলটা আমিই দিব, সমস্যা নাই, সে বড় ভাই মানুষ, ঠিক আছে, পরের বার যখন খাবো তখন হয়তো সে বিলটা দিবে। যাক, যেহেতু বার্গারটা ভালো লেগেছে সেই জন্য তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলতে পারো। থ্যাংক ইউ ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু শেষ, আমরা খাবার শেষ করে ফেলেছি অলরেডি। খাবারটি কিন্তু মোটামুটি বলবো না, অনেকই ভালো ছিল, খাবারের মানটা অনেক ভালো। আর দামের কথা বললে বলবো, দামটাও রিজনেবল প্রাইস, 110 টাকা করে পিস চিকেন বার্গার রেগুলার যেটা, 110 টাকা করে পিস। খাবারটা ভালো ছিল, আপনারা চাইলে আসতে পারেন, যারা বার্গার প্রেমী, যারা বার্গার খেতে পছন্দ করেন, সো এখানে আপনারা চাইলে আসতে পারেন মিরপুরে। এটা মিরপুর 2-এ 60 ফিটে অবস্থিত, সো আপনারা যারা বার্গার প্রেমী তারা এখানে আসতে পারেন স্টার ক্যাফে। মজা ছিল সেজন্য কিন্তু এখানে এসেছি, আগেও যেহেতু আমি এখানে এসেছিলাম ভালো লেগেছিলো সেজন্যই আবার এখানে আসা। এটার এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টার ক্যাফে, এটা 60 ফিটে অবস্থিত, 60 ফিটে অবস্থিত এটা। আর এটা আপনারা ফুডপান্ডায় পেয়ে যাবেন, ফুডপান্ডায় সার্চ করলে এটা স্টার ক্যাফে লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা। তো এখানকার বার্গারটা আমার কাছে ভালো লেগেছে, আর বাকি অনেক আইটেম আছে এখানে, সেগুলো কেমন এটা আমি জানি না, বাট বার্গারটা খেতে পারেন। সেটা হচ্ছে রেগুলার বার্গার, চিকেন রেগুলার বার্গার, যাই হোক, সো আপনার চাইলে আসতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন, বেশি বেশি লাইক কমেন্ট করুন, আর শেয়ার করবেন অবশ্যই, বিভিন্ন গ্রুপে করতে পারেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।